মুসলমান হযরত রাবিয়া বসরিয়ার ঘরে মাশাআল্লাহ কথা কন চুর ঢুকছে সুরা বেড়া পুরাটা ঘর ঘুরছে কিচ্ছু পাই নাই হযরত রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলতেছেন ওরে আল্লাহর বান্দা ঘরে আমার কিচ্ছু নাই ঘরে আমার কিচ্ছু নাই আমি রাবিয়া দুনিয়ার ঘর সাজাই নাই কবর সাজাইছি আমার দুনিয়ার ঘরে কিছুই পাইবা না আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো সূরা বেড়ার ডাক্কা রাবিয়া বসরিয়া কাছে আনছে ডাক দিয়া কই শুনো আমার ঘরে কাশের একটা বদনা আছে আমার কাশের বদনাটা লয়া যাওগা কয়েক টাকা বিক্রি করতে পারবা জোরে কন সুবহানাল্লাহ কিতানি তো রাবিয়া বসরিয়া কইতাছে খালি হাতে যাইবা মায়া লাগতাছে কাশের বদনাটা লয়ে যাও সুবহানাল্লাহ মশা নাই তো লিম্বুর রস রাবিয়া বসরিয়া সূরা বেড়ারে কি দিয়ে দিছে ওয়াজের সিজনে চার পাঁচটা মশা এমন খাওয়ানো লাগে আমরা খাই মাইজে মাইজে কোনো সমস্যা নাই বদনাটা আতি দিয়া সূরা বেড়া কইছে বদনাটা লয়ে যাবো গা রাবিয়া বসরিয়া জিগা বদনাটার ভিতরে কি থাকো পানি একটা কাম করো না বদনাটা তো লয়ে যাবা গা الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم نهيد جهام مثال محمد
محمد جمال خدا ہے کمال محمد صلی اللہ وعلی محمد صلی اللہ وعلی وسلم صلی اللہ وعلی صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه زبان خلے محبت جرے جرے ذکر کری لا الہ الا اللہ ما شاء اللہ جرے جرے محبت لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دتخلا جمالپور نورانیا اسلامیا حافظیا مدرسار 23তম বার্ষিক 3 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শুনব এবং আমল করব এই নিয়তে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলি জবান থেকে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমি অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আলহামদুলিল্লাহ যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন আপনারা আপনাদের এই দত্তখলা পুরো এলাকার মধ্যে খবর হইছে আপনাদের জামালপুরে যে মাহফিল হইতেছে সবাই জানে আমি রাস্তা থেকে নামার পর থেকে যখন মানুষদেরকে জিজ্ঞাসা করছি সবাই বলতে পারে আপনাদের জামালপুরে যে মাহফিল হইতেছে আলহামদুলিল্লাহ আয়োজন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কিন্তু আমরা এলাকাবাসী যারা আছি আমরা যদি ঘরে বসে থাকি তাহলে সুন্দরটা বেসুন্দর কথা কোন ঠিক না আমরা সমাজে কিছু লোক আছে দেখেন ঈদের দিন নতুন কাপড় পিন্দা রাস্তাঘাটের মধ্যে বেড়া বেড়ি একসাথে ঘোরাফেরা করে কথা কোন আছে কিনা নাই ঈদের দিন কি এটা ঘোরাফেরা করার দিন ঈদের দিন ঈদগার মধ্যে বয়া কান্দার দিন কথা কোন ঠিক কিনা ঈদের দিন সুন্দর কাপড় বিন্দে একটা বেঞ্চন সিগারেট হাতে লয়া বেড়া সারা দিন রাস্তা দিয়ে ঘুরে আর আমরা দেশের বেড়ে ত্রিয়হন ঈদের দিন করতে বাইরে যাবে কথা কোন ঠিক না
বিডি রমজানে মার্কেট করছে এখন ঈদের দিন কাপড় টফিন দামান ছেড়ে দেখাইব ঈদের দিন কি এইভাবে ঘোরাফেরা করার দিন আল্লাহু আকবার পুরা রমজানে যতগুলা মানুষকে আল্লাহ মাফ করে ঈদের দিন ঈদগার মধ্যে আল্লাহ এত বেশি মানুষকে মাফ করে সুবহানাল্লাহ জোরে তাহলে আজকে আমরা বাংলাদেশের মানুষ আমরা ইবাদতগুলোর আনুষ্ঠানিকতা বানাই লিছি এখানে জামালপুরে তিন দিন পর্যন্ত তাফসীর অনেক মানুষ আছে গিয়া দেখেন দোকানে পাটে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে কথা কোন ঠিক না এখানে বসলে ও মুসলমান এরকম মাহফিলগুলোতে গুনাহ লইয়া বসে যাওয়ার সময় আল্লাহ তাআলা গুনাহগুলা খালি কইরা তারে মাফ কইরা বাড়িতে পৌঁছে কথা বলেন ঠিক না মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম প্রায় 70,000 বনি ইসরাইল লইয়া বৃষ্টির নামাজ পড়তেছে বৃষ্টির জন্য দোয়া করতেছে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন পয়গাম্বর একজন গুনাহগার আছে কয়জন গুনাহগার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন কে আছো গুনাহগার তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি বাহির হয়ে যাও 70,000 বনি ইসরায়েলের মধ্যে ওই গুনাহগারের কানেও গিয়ে আওয়াজটা পৌঁছছে যখন গুনাহগারে শুনছে যে মুসা আলাইহিস সালাম এরকম ভাবে ডাকতাছে গুনাহগার কে বাইরে যাওগা এখন যদি আমি বাহির হই গুনাহগারে পয়সা পয়সা চিন্তা করতেছে এখন যদি আমি বাহির হই সারা জীবনের জন্য আমি কলঙ্ক কথা কয় মানুষ তাইলে সিনালাইতো না আর মুসা নবী যে গরম নবী মুসা আলাইহিস সালাম তো তারফ দিলে মানুষ মরে যেত গা কথা কয় ঠিক আজরাইল আলাইহিস সালাম নে তাপ পড় দিয়া শোক নষ্ট করে লাইছে আজরাইল আলাইহিস সালাম আসলে এই গণনা করছে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে না উনি আজরাইল কিনা আজরাইল আলাইহিস সালাম একবারে সিভিল বেশে আসছিল মানুষের সুরত ধরে আসছিল মুসা আলাইহিস সালামের কাছে সিভিল বেশে যে আসছে মুসা আলাইহিস সালাম আন্দাজ করতে পারছে না উনি কে গুড়ায় মারছে তাপ্পুর মনে করছে ফেরাউনের বংশের কোন লোক আসলে মাইরা দিছে কারে আসলে মাইরা দিছে কারে আজরাইলের শোক গেছে গা নষ্ট হইয়া গেছে আল্লাহর দরবার আল্লাহ কো শোকেরই অবস্থা সামনের মুসা উইত্ত ই কামরা তো মুসাই করছে আল্লাহ তাআলা ডাক দিয়া কই মুসা নবীর আনতা গেছ লাগিয়া বুঝাইয়া কইছ নি কো না আমি তো বুঝাইয়া কইছি না গিয়া ওই কইছি যে আমদারে নিতাম আইছি আর দেরি নাই আল্লাহ তাআলা ডাক দিয়া কই আজরাইল বুঝাইয়া বলার দরকার ছিল উনি তো গরম উনি কি নরম না গরম উনি তো গরম বুঝাইয়া বুঝাইয়া বলার দরকার ছিল আবার যাও গিয়ে বুঝাইয়া কইও কারে বলতেছে আজরাইল রে আল্লাহ বলতেছে আবার যাও গিয়া বুঝাইয়া কইও যে আল্লাহর পক্ষ থেকে আইছি আমাদের নেবার জন্য আজরাইল আলাইহিস সালাম কো আল্লাহ আর কাউরে পাঠান জানা সুবহানাল্লাহ জোরে কর আমারে সারা অন্য কইরে পাঠান জানা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আজরাইল মউতের জিম্মাদারি তোমার মানুষের রূহ বাহির করার জিম্মাদারি তোমার আর তুমি কইতাছো আরেকজনকে পাঠাইতাম আল্লাহ মুসা নবী যে রাগি আল্লাহ আগে জিব্রাইল লে পাঠান জিব্রাইল লে গিয়া আইলারে বুঝায়া কয়াক এরপরে আমি যাব জিব্রাইল আলাইহিস সালাম গেছে গিয়া বলতেছেন ওগো আল্লাহর নবী মুসা কামড়া কিতা করলাইন কিতা করছি আজরাইল লিদি তার কথা চোখ নষ্ট করে লেছ মুসা আলাইহিস সালাম কো আস্তাগফিরুল্লাহ কি কর কো কিছু কোন আগে যে একটা তারফা দিছিলেন কারণ আমি তো মনে করছি এটা কিপ্তি বংশের কোন লোক বুঝি তো আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত অত্যন্ত রাগী ছিলেন কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের যখন রাগ উঠতো মাথার ফাগড়িগুলা বেদ কইরা চুল উড় ফুটতে দিত আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন ও মানুষ ও বনি ইসরায়েলের মানুষ তোমাদের মধ্যে কে আছো গুনাহগার বাহির হয়ে যাও গুনাহগার লোকটা সঙ্গে সঙ্গে চোখের পানি চাইরা
ডাক দিয়া কয় ও রব্বুল আলামিন এখন যদি উইটা যাই চিরদিনের জন্য আমি কলঙ্কিত হইব কথা কোন ঠিক কিনা আমার নাতি ভূতি হগল দানলে মানছে হুডা দিব আমার বংশধর যারা আছে তাদেরকেও মানছে হুডা দিব ওগো রব্বুল আলামিন বান্দা আমি গুনাহ করেছি আপনি তো মাফ কর্নেওয়ালা আপনার মতো তো মাফ কর্নেওয়ালা আর কেউ নাই জুরে বলেন মাফ কর্নেওয়ালা কে আরো জুরে গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহ ও মুসলমান বান্দা যখন গুনাহ করে একমাত্র গুনাহ মাফ করনে ওয়ালা জুরে বলেন একমাত্র কে লোকটা ওই মজলিসের মধ্যে বসে খালেস নিয়তে তওবা করলে চোখের পানি চাইরা কান্দে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাটার জীবনের গুনাহ মাফ কইরা সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে জুরে কোন সুবহানাল্লাহ খানা খাইছেন আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা লোকটার মাফ কইরা বৃষ্টি দিয়ে দিছে সুবহানাল্লাহ জুরে কোন কষ্ট হইতাছে আমরা ঘুমে ধরে লইছে হনই গলা ডেকা কাশি দেন জবানটা খুইলা মহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার আমরা গেলাম বাউনবেরের মানুষ আপনারা আমরা কোন খানের মানুষ বাউনবেরের মানুষের আওয়াজের নাম আছে কথা কোন না করে বাউনবেরের মুসলমানের আওয়াজের নাম আছে জবানটা খুইলা মহব্বতে আবারও বলি আল্লাহু আকবার ও মুসলমান তো যেই কথাটা বলতেছিলাম মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ না কইছেন কেউ না উঠলে বৃষ্টি দিতেন না বৃষ্টি দিয়ে দেয়ালাইছেন এখন তো আমি মানুষের কাছে কালার এখন তো আমি কালার বলছেন কেউ না উঠলে বৃষ্টি দিবেন না আমি ঘোষণা দিয়ে দিছি কেউ তো উঠছে না আপনি বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ তাআলা ডাক দিয়া কই মুসা যার জন্য বন্ধ ছিল তার জন্য বৃষ্টি তাড়াতাড়ি দিয়ে দিছি আল্লাহ তাআলা এত বড় মাফ কর্নেওয়ালা ও মুসলমান তাহলে কোন কোন মানুষ মাহফিলে আয়ে গুনাহ লয়া যাওয়ার সময় আল্লাহ গুনাহগুলা ফুচ্চা রাইখা আল্লাহ তাআলা বাড়িতে পৌঁছা কথা বলেন ঠিক কি না আরে আল্লাহ ফারেকি পারে না আর একটা ছোট্ট ঘটনা শুনেন রাবিয়া বসরিয়ার নাম শুনছেন না আপনারা রাবিয়া বসরিয়া রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে কোন নামাজে কথা কোন কোন নামাজে একটু মনোযোগী হয়ে কথাগুলা শুনেন রাবিয়া বসরিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে উনার ঘরে সুর ঢুকছে কারা ঢুকছে চুরি করবার লেগে রাত্রে সুর ঢুকছে শীত কাটতে রাবিয়া বসরিয়া নামাজের মধ্যে টের পাইছে তাইনের ঘরে যে একজন মেহমান ঢুকছে তো সুরা বেড়া ফুরাটা গোর ঘুরছে কিচ্ছু পাইছে না কারণ হযরত রাবিয়া বসরিয়া দুনিয়ার ঘর সাজাইছে না ঘর সাজাইছে আমরার মাস আছে রে ঘর সাজা আমরার বিড়াইত ওয়াল ক্যাবিনেট কিনা আনে সুকেস সুকেস আনেনি বনবেরে শহর থেকে গিয়া ডিনার সেট কথা কয় সড়ক বাজার থেকে গিয়া ডিনার সেট কিনা আনে আইন না আমরার দেশের বিড়াইত গ্লাসটা ফিলিপটা ঘর সাজাই তুই রাখে 30 বছর ধরে খালি সাজাই তুই রাখছে একটা গ্লাস পানি খাইয়া দেখছে না কথা কোন ঠিক কিনা মাগো দুনিয়ার গোর যে সাজাইছেন এই ফিলিপটাতে একটা ফিলিপ বাদ খেয়ে দেখছেন না কি লাভ হইছে পা দামে মরে গেছেন গা কথা কোন ঠিক কিনা ও মুসলমান তাহলে দুনিয়ার গোর সাজামু না কবর সাজামু কথা বলেন দুনিয়ার গোরে হ্যাঁ আমি মসজিদে গোফ মারে কিছু লোক আছে মসজিদে গোফ মারে ভাই সাহেব লিফটিং গেজে বানাইছি টাইস লাগাইছি 10 লাখ টাকা কথা কয় না তাই নিজে একটা লিফটিং বানাইছে টাইস লাগাইছে
মসজিদে গিয়া গপ মারতাছে ও মুসলমান 10 লক্ষ টাকা খরচ কিরা টয়লেট বানাইছেন ঘুমাইবার লাগিয়া বাথরুমে গিয়া কেউ ঘুমা বাথরুমে গিয়া কেউ ভাত খা কেউ বইয়া লেখাপড়া করে মিটিং করে জরুরত শেষ দূরদা বাইরে আই পড়ে কথা কোন ঠিক কিনা জরুরত শেষ এই গড়টা থেকে দূরদা বাইরে আই পড়বেন এই গড়ের জন্য আজকে দুনিয়ার 10 লক্ষ টাকা খরচ করলেন আল্লাহর নবী বলেন কিয়ামতের একদিন আগে যে লোকটা মারা যাইব কমপক্ষে 40,000 বছর কবরের মধ্যে শুয়ে থাকতো ও মুসলমান দুনিয়ার 2 মিনিট 1.5 মিনিটের লাগে বাথরুমে গিয়া যদি 10 লাখ টাকা খরচ কইরা টয়লেট বানাইতাম পারি তাহলে কবরের ঘরটা যেই ঘরের মধ্যে চিরদিন থাকতইব যেই ঘরের মধ্যে কমপক্ষে 40,000 বছর থাকতইব ওই ঘরের জন্য আমরা কি তৈয়ার করছি একটু চিন্তা ফিকির করার দরকার কথা বলে হযরত রাবিয়া মুসলিয়ানা দুনিয়ার ঘর সাজাই নাই ও মুসলমান আমার মা হযরত রাবিয়া কবর সাজাইছে কবর কথা কোন ঠিক কিনা ওগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাটি কবে তুমি হাই ডাকে দিবে মুরে তোমারি শীতল কোলে তোমারি বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে ওগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাটি ও মুসলমান তাহলে দুনিয়ার ঘর সাজাইব না আখেরাতের কবর সাজাইব কথা বলেন হযরত রাবিয়া মুসলিয়ার ঘরে ওই চুরে ঘুরতাছে কোথাও কিছু নাই দুনিয়ার কোনো মাল নাই ঘরে হযরত রাবিয়া নামাজটা শেষ কইরা ডাক দিছে ও চুর ভাই এদিকে আসো ঘরে আমার কিচ্ছু নাই ঘরে আমার ভাই এগুলা লয়া এখানে ডিস্টার্ব করেন না আমার আলোচনাগুলা মন দিয়ে শুনতে দেন এগুলা লাগাই দিয়া যান গিয়া কষ্ট হইতাছে আপনারা যে বলা মোবাইল ইউটিউব দুনিয়াতে আছেন না হ্যাঁ বলা ওয়াজে মানুষের তাসির হইছে কথা কয় না শৈলপুরের তফসিরের মধ্যে বড় হুজুর হুজুর ওয়াজ করছে উযু কইরাও বেউযু নামাজ পড়াও বেউযু বড় হুজুর ওয়াজ শুনছেন নাই তা হ্যাঁ বলার কথাগুলা তাসির হইছে আর আজকে আমরা মাহফিলগুলাতে আশিটি কই কিন্তু মুসল্লি পারে না কথা কোন ঠিক কিনা ও মুসলমান দত্তখোলা জামালপুরের লোক যদি মসজিদে যাইতো মসজিদে বলল শুক্রবার আয়ে কি বার আয়ে শুক্রবার আইলো না বউ যে কইব কথা কোন ঠিক কিনা মুসলমান শুধু ওয়াজ তাফসির শুনলেই হবে না নিজের দিল ধারে ঠিক করতেই হইব নিজের আমলগুলা শুধরাইতে হইব আজকে পৃথিবীর অবস্থা ভালো না আজকে দুনিয়ার অবস্থা ভালো না আজকে মৌলবীর নিয়ে জেলখানা ঢুকাইছে কয়েকদিন পরে আমনের নিয়ে ঢুকাইব কথা বলেন ঠিক কি না আজকে ফিলিস্তিনের মুসলমান মারি খাইতেছে কয়েকদিন পরে আপনি মারি খাইবেন দুনিয়ার অবস্থা ভালো না কথা বলেন ঠিক কি না এর আগে আগে আমরা আমাদের আমলগুলো শুধরাইতে হইব কথা বলেন ঠিক কি না তাহলে যা কিছু শুনবো মাশাআল্লাহ পোস্টারটা তো দেখলাম যে বড় বড় আলেম দাওয়াত দিছেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বুজুর্গ আলেম দাওয়াত দিছেন তাদের কথাগুলো শুনবো আমলের নিয়তে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আন্দ্রে একটু আগেন ছেন ইজাকটা খালি করে একটু আগেন একটু আগে বল একটু সাইবা সাইবা বসেন মাশাআল্লাহ গত বছরও এই মাহফিলটা থেকে আমার দাওয়াত করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমি সময় দিতে পারছি না এই বছরও যে আইছি এক ঘন্টার লেগে আইসলাম এক ঘন্টা সময় দিব এখন আরো 15 মিনিট বাড়াইছি আপনার লেগে টেনশন করেন না কথা কোন ঠিক না এক ঘন্টা নিয়ত করে বসলাম আপনারা যখন বইছেন 9:15 15 মিনিট বাড়াইছি তবে যেই কথাগুলো বলবো দিলের কান দিয়া শুনবো আমি বয়ান আরম্ভ করছি পরে আয়াত হাদিস ফুইরা লাইছি এরপরে কেডা জানে আমার কানে কানে এক হয়ে গেছে যে হুজুর ফর্দার বিষয়ে একটু ওয়াজ করেন আসলে ফর্দার বিষয়ের ওয়াজটা খুবই দরকারি আপনারা কি কোন আমার আয়াতের ওয়াজ করতাম না ফর্দার বিষয়ের ওয়াজটা করতাম আপনারা কোন
অনেকেই করতে বলতে পারেন যে হুজুর আমরার মজলিসে পর্দার বিষয়ে আলোচনা করলে লাভ হইব কিতা পর্দা তো করব আমরার বিড়াইতে লাভ হইব কান টান দিলে মাথা আই কথা কোন ঠিক না কান টান দিলে মাথা আসে পর্দার ওয়া শূন্য যদি নারী জাতি পর্দার ভিতরে ডুইটকা জায়গা আজকে বিড়াইতের অবস্থা ভালো না হকগুলতা জায়গা আই শেখ হাসিনার বিরুদ্ধে কথা কোন ঠিক না গিয়ে হারে সেলফি তুলে সেলফি আবার কিছু বর্বরা পুরুষও আছে হে বউলিয়া জায়গা বিরিজো আছে কিনা নাই হ্যাঁ কোন দিন জানে বিরিজ থেকে উল্টি দা তিতাস নদী ফুইরা জায়গা আল্লাহ সারা কই জানেন কথা কোন ঠিক কিনা বিরিজ বানাইছে ইতা করবার লাগিয়া বিরিজ বানাইছে ফুসকা খাইবার লাগিয়া ও মুসলমান যুবক অনুরোধ করে বইলা যায় আপনার বিবি আপনার জন্য তারে পর্দার ভিতরে রাখা এটা আপনার দায়িত্ব যদি নিজের দায়িত্ব পালন না করেন জাহান্নামে যাইবার লাগে রেডি হন কথা কোন আমার কথা কি বুঝেন আমার কথা বুঝিন না আপনারা আপনার বিবি না এই বিবির মাধ্যমে ছেলেমে হইতাছেন আপনার তাহলে ওই বিবিটারে আপনি রাখবেন কিভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে তার কোনো নিয়ম কানুন আসেনি হারি বাবারি ভোর বাইর থেকে মোটরসাইকেল লইয়া বেড়া বৌরে ফিসি পোয়া বেড়া জায়গা শেখ হাসিনার বিরিজ সেলফি তুলতো আছে কিনা নাই আবার কিতা করে জানেননি বউর ছবিটা মোবাইলে উড়াইয়া আবার ফেসবুকও সারে সাইরা আবার নিচেটা লিখা দেয় তোরার ভাবি এই জাতের বর্বর আমরা সমাজ আছে কিনা নাই এই জাতের বর্বর আমরা যখন আছে কিনা নাই ও মুসলমান তোমার বউয়ের ছবি ফেসবুকও সারছ তুমি কি নিজের ক্ষেত আরেকজনের গুরু দিয়ে খাওয়াইতেছ এই জন্য পর্দার ওয়াজটার দরকার আসেনি কথা বলেন দরকার আসেনি মা বোনদেরকে অনুরোধ করে বলি মনে কষ্ট নিয়েন না কারণ আজকা আমরা সমাজের মধ্যে এমন অবস্থা হইছে ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে বইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ করে কয় হুজুর আমার ভাই ছায়া ছায়া ওয়াজটা করছে কথা কয় না ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করতেছে সুদ করে কি কয় হুজুর আমি হুজুর জানলো কেমনে আমি জানি সুদ খাই মন কই কয়ে দিছি রে ভাইও ও মুসলমান ডাক্তারের জায়গার মধ্যে মলম লাগাইছে কি লাগাইছে মলমটা লাগাইলে প্রথম পুরানি ধরে ধরিনি এলাকা ডাক্তার রে মারণ লাগবে বেড়াকে ডাক্তার রে মারা শুরু করে দিছে পুরানি ধরলো কি লেগে ই ফুরাই ফুরাই তো আস্তে আস্তে ভালো হইব কথা কোন ঠিক কিনা ইমাম সাহেব মসজিদের মিম্বরে বইয়া সুদের বিরুদ্ধে বয়ান করছে আমরা কষ্ট নিব না আমরা মনে মনে দোয়া করুম আল্লাহ এই রূপটা তোমার মধ্যে আছে আমি তৌবা করে লামু দেখবেন ইউয়াসদার দ্বারা মলম লাগালে জীবন ভালো হয়ে যাবে ইউয়াসদার দ্বারা আপনি জান্নাতের মেহমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে পর্দার ওয়াজটা আমরা সমাজে দরকার আসেনি আমরা সমাজের বেইরেতের শৈল একটু লাগতেও পারে মাগো লাগলেও কোনো কিছু করার নাই কোরআনে কইছে নবী হাদিসে কইছে এইগুলার থেকে আমরা বলতে হইব কথা কোন ঠিক না হাসরের কতিন ময়দানে মৌলবি যেই মৌলবি না কইব হাসরের মধ্যে জিব্বা কাটবে আজকে তো আমরা সমাজের মধ্যে অনেক লোক আছে হক কথা কয় না কথা কই না কেন অনেক লোক আছে হক কথা কয় না কারণ হক কথা কইলে অনেক বিপদ আপদ আছে কথা কোন ঠিক না ও মুসলমান একটা ফাঁকি আছে ফাঁকিটার নাম হলো কাউয়া দতকাল আসিনি শুদ্ধ ভাষায় কাক শুদ্ধ ভাষায় কাক ই ফাঁকিটা দিয়ে কেন গোসল করবার লেগে গেলে সাবানটা চুরি করে লইয়া যাবে নেনি এই ফাঁকিটা দিয়ে কেন সুটকিটা রুদ দিয়ে রাখছে সুটকিটা চুরি করে লইয়া যাবে নেনি এই ফাঁকিটা দিয়ে কেন মুরগি খালি বাচ্চাটা লইয়া বাইরিছে মুরগির বাচ্চাটা খামসা দিয়ে লইয়া যাবে নেনি এত কষ্ট দিয়ে মানছে রে কাউয়া কিন্তু কাওয়ারে কেউ সুলফুর বাজার থেকে ফিঞ্জুর আইনার ঢুকা না আপনার দতকলা কাওয়া ফিঞ্জুরের ভিতরে ঢুকাইলা হয় কাওয়ারে কেউ ফিঞ্জুরের ভিতরে ঢুকা না সাবান চুরি করছে সুটকি চুরি করছে মুরগির বাচ্চা চুরি করছে মানছে রতলা কষ্ট দে এরপরে কাওয়ারে কেউ ফিঞ্জুরের ভিতরে ঢুকা না ময়নারে ময়নারে কথা কন ময়নারে ফিঞ্জুরাই ঢুকা আপনি যদি ময়নারে জিজ্ঞাসা করেন কিরে ময়না তুই তো সাবানও চুরি করস না কিরে ময়না তুই তো মুরগির বাচ্চাও চুরি করস না তরিনে ফিঞ্জুরের ভিতরে ঢুকাইছে কেরে ময়না কো আমি জেনে হক কথা কইতাম জানি ময়না কো আমি যে কথা কইতাম জানি কথা কোন ঠিক কিনা এই জন্য সমাজের মধ্যে যখন আপনি হক কথা বলবেন সমাজের মধ্যে যখন আপনি খাঁটি কথাগুলো বলবেন তখন আপনার উপরে বিপদ আপদ আসবেই এরপরেও আপনি ময়নার মতন দামি কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের এক ময়না আল্লামা মামুনুল হক সাহেব হক কথা কইয়া জেলখানার মধ্যে 3 বছর ধরে জেলখানাত মনে রাখেন মামুনুল হক সাহেব বাইরিলে বাংলাদেশের কোন মাঠের মধ্যে জায়গা দিয়া কুলান যাইতো না আওয়ারের মধ্যে জায়গা দৌন লাগবো কথা কোন ঠিক কিনা কারণ সুর জেলখানাত গেলে ডাহাইতো আর আলেম জেলখানাত গেলে ওলিও
সুর জেলখানাত গেলে কিও ও আগে চুরি করতাম মানছে জানতো না অন পুলিশ নিয়া দইরা মানছে জানাই দিছে আমি চুরি করি বাইরিয়া ডাহাতি করি কথা কোন ঠিক কি না আর আলেম প্রকৃত আলেম জেলখানার ভিতরে দুইকা তাহাজ্জুদ করে কুরআন তেলাওয়াত করে ব্রাহ্মণবাড়ের এক মাওলানা সাহেব মুফতি উবাইদুল্লাহ মাদানি জেলখানাত গিয়া 6 মাসে কুরআনের হাফেজ হয়ে গেছে তাহলে আলেমরা জেলখানায় গিয়া ওলিও আর সুরে জেলখানা দিয়ে ডাকাইতো আল্লামা মামুনুল হক সাহেব নিয়ে জেলখানা ঢুকাইছে মনে রাখেন মামুনুল হক সাহেব একদিন বাইরিবো এই বাংলাদেশের মধ্যে এমন কোনো মাঠ নাই যেখানে জায়গা দিতে পারবো মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা এত বাড়তাছে কথা বলেন ঠিক কি না তো যেই কথাটা বলতেছিলাম কেন হক কথা কেন হক কথা এই জন্য হক কথাগুলা ভালো কুরআন হাদিসের ওয়াজগুলা একটু তিতা তিতা লাগবো লাগলেও যদি বুঝাই লইতাম পারি নিজের দিলদারে মানাই লইতাম পারি তাহলে আমরাই কামিয়াব কথা বলেন ঠিক কি না এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বলি আপনাদের ব্যাপারে কিছু কথাবার্তা হইব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমাজের নারীদেরকে পর্দার ভিতরে থাইকা নেককারিনী হওয়ার ওলিনী হওয়ার রাবিয়া বসরিয়া হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন যেই কথাটা বলতেছিলাম ও মুসলমান হযরত রাবিয়া বসরিয়ার ঘরে মাশাআল্লাহ কথা কোন চুর ঢুকছে সুরা বেড়া পুরাটা ঘর ঘুরছে কিচ্ছু পাই নাই হযরত রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলতেছেন ওরে আল্লাহর বান্দা ঘরে আমার কিচ্ছু নাই ঘরে আমার কিচ্ছু নাই আমি রাবিয়া দুনিয়ার ঘর সাজাই নাই কবর সাজাইছি আমার দুনিয়ার ঘরে কিছুই পাইবা না আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো সুরা বেড়ারে ডাইকা রাবিয়া বসরিয়া কাছে আনছে ডাক দিয়া কই শুনো আমার ঘরে কাশের একটা বদনা আছে আমার কাশের বদনাটা লয়া যাওগা কয়েক টাকা বিক্রি করতে পারবা জোরে কন সুবহানাল্লাহ রাবিয়া বসরিয়া কইতাছে খালি হাতে যাইবা মায়া লাগতাছে কাশের বদনাটা লয়ে যাও সুবহানাল্লাহ মশা নাই তো লিম্বুর রস রাবিয়া বসরিয়া সুরা বেড়ারে কি দিয়ে দিছে ওয়াজের সিজনে 4-5টা মশা এমন খাওয়ানোই লাগে আমরা খাই মাইজে মাইজে কোনো সমস্যা নাই বদনাটা আতি দিয়া সুরা বেড়া কইছে বদনাটা লয়ে যাবো গা রাবিয়া বসরিয়া জিগা বদনাটার ভিতরে কি থাকো পানি একটা কাম করো না বদনাটা তো লয়ে যাবা গা আমি বাধা দিতাম না এই পানিটা দিয়ে একটা উজুটা করে দেখাও না তোমার উজুটা অনি সুবহানাল্লাহ কোন তো রাবিয়া বসরিয়ার ঘরে গেছে বেটা চুরি করতো এই বেটার ওকে উজু বলে করতো এই বেটা উজু করছে রাবিয়া বসরিয়া কয় একটা কাজ করো না উজু তো করি লেছো দুইটা রাকাত নামাজ কইরা এখন তাহাজ্জুদের সময়টা সুবহানাল্লাহ জোরে কোন দুইটা রাকাত নামাজ কইরা বদনার লয়ে যাও আর বাধা দিতাম সুরা বেটা চিন্তা করে দেখছে অত্যান উজু করাইছে এখন বলে আবার নামাজ পড়তাম আচ্ছা যাক অসুবিধা নেই বাংলাদেশের নামাজ আরম্ভ করে দিন আমরা বাংলাদেশের কিছু নামাজ আছে 5G নামাজ 4G 5G কথা কহ না মসজিদে গিয়ে বিমান চালাইয়া দে আছে কিনা নাই মসজিদে যা বলা শাস্ত্র লোক কয়া যা কিরে সাড়া বানারে নামাজটা হই দেয় দোকানদারে কইতাছে নামাজটা হই রায় না সাউথ কান থাকবো ঠান্ডা হয়েছে তো কানা তো কিরে তুই মনে করছো মসজিদে লাগিয়ে তো হুমরে যা মুহারাম এই যাতে নামাজে আসিনি কথা বলেন আসিনি না নামাজ পড়বো খুশু হুজুর সাথে নামাজ পড়বো এক মনে আল্লাহর জন্য কথা বলেন নামাজ কার জন্য নামাজ কিতা করে দেখাই বললি গা ও মুসলমান নামাজ পড়বেন সুন্দর কইরা যার নামাজটা যত সুন্দর হইব মৌলার দরবারে তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছবে সূরা বেড়া কইতাছি ঠিক আছে দুই রাকাত নামাজ ফরজের করতে লাগবো আল্লাহু আকবার বইলা নিয়ত কইরা দাঁড়াইছে হযরত রাবিয়া বসরিয়া সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া দিছে মাওলার দরবারে হাত উঠাইয়া দোয়া আরম্ভ কইরা দিছে আল্লাহর দরবারে ডাক দি বলতেছে না গো রব্বুল আলামিন আপনার বান্দাটা আমি রাবিয়ার ঘরে আসছিল চুরি করার জন্য
ওগো রব্বুল আলামিন আমি রাবিয়া আপনার বান্দারে ওযু করাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছি ও আমার মালিক আপনার দরবারে আমি দোয়া করি আপনার বান্দাটারে ওলি বানায়া দেন জুরে কোন সুবহানাল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি বড়ে উপরে না যেন শাহনায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান ও মুসলমান জবান হইলা মহব্বতে বলেন রহমানকে যখন রাবিয়া বসিয়া মাওলার দরবারে হাত উঠাইয়া দোয়া করা আরম্ভ করে দিয়েছে ও আমার মালিক আপনার বান্দাটা আমি রাবিয়ার ঘরে আসছিল চুরি করার জন্য আমি আপনার দরবারে দোয়া করি গো মাওলা আপনার বান্দাটারে ওলি বানিয়ে দেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইয়া গেছে আর রাবিয়া বসিয়ার দুয়ার বরকতে লোকটারে ওলি বানিয়ে দিছে জুরে কোন সুবহানাল্লাহ ঘরে ঢুকছেন সবাই কথা কইেন ঘরে ঢুকছেন চুরি করবার লাগিয়া বাইর হইছে ওলি হইয়া মাহফিলে আইছেন গুনা লইয়া আল্লাহ মাহফিল থেকে বাইর করব গুনা মাফ কইরা আল্লাহ এরকম ক্ষমতা আল্লাহর আসেনি কথা বলেন আসেনি আশা লইয়া বোন দিলদারে খালি কইরা বোন অনেকে আছে ক আমি অতলা গুনা করছি আল্লাহ আমারে মাফ করব এটা শয়তানের আরেকটা দুকা কথা কন এটা শয়তানের আরেকটা দুকা ও মুসলমান তোমার গুনা কদ্দু আমার আল্লাহ একটা রহমতের ঢেউ দিব 70 বছরের গুনাহ মাফ করে তো আমি আপনাদের সামনে নারী জাতি সম্পর্কে কিছু আলোচনা করব নারী জাতিদেরকে আল্লাহ বানাইছে ওই ইমন সিস্টেমে বানানোর মধ্যেই ফর্দার কথা আছে সুবহানাল্লাহ জোরে কয় না আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাই রইছে কে আলাইহিস সালাম নাম কোন আমাদের আদি পিতা কোন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাই রইছে বাপ আমরার 4 জন কথা কোন বাপ আমরার কয়জন আদম আলাইহিস সালাম আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমরার নবী রুহানি পিতা আর জন্মদাতা পিতা কয়জন হইছে 4 জন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাই রইছে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় কারণ আদম আলাইহিস সালাম রে বানায় আল্লাহ প্রথম কোথায় পাঠাইছিল জান্নাতে জান্নাতে ঘুমাই রইছে ও মুসলমান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয় আমার আদম যে ঘুমাই রইছে একটা কাম করো বাম পাজর থেকে বাম পাশ থেকে বাঁকা একটা হাড্ডি লইয়া সুবহানাল্লাহ কয়েন কি হাড্ডি কথা কয়েন হাড্ডিটা কিটা বাঁকা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে বাঁকা হাড্ডি নিছে ওই হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে সুবহানাল্লাহ জোরে কোন তাহলে নারী জাতির সৃষ্টিটা দেখছিনি কইতে কি আদম নবীর বাম পাজরের হাড় থেকে ও মুসলমান আদম আলাইহিস সালাম ইমন জ্ঞানী ছিল আল্লাহ তাআলা জ্ঞানের কারণে সমস্ত ফেরেশতার পর্যন্ত উনাকে সেজদা দিতে বাধ্য হইছে সুবহানাল্লাহ জোরে কোন কিমন জ্ঞানী আছেন আদম আলাইহিস সালাম কিমন জ্ঞানী আছেন এই কথাটা আমার কইবার মন চাইতাছে কষ্ট হইতাছে আমরা তো আদম আলাইহিস সালাম কিমন জ্ঞানী আছেন রূহের জগতে কোন কোন বর্ণনায় আসছে রূহের জগতে কোন কোন বর্ণনায় আসছে মেরাজের রাইতে নবীদের একটা মিলন মেলা হইছিল আমরা নবী যখন মেরাজে যা তখন বাইতুল মুকাদ্দাসে ওই যে সুলাইমান আলাইহিস সালামের মসজিদ যেই মসজিদের এখন ইহুদিরা দখল কইরা রাখছে এই মসজিদে নবীরার একটা মিলন মেলা হইছিল কোন কোন বর্ণনায় আসছে এই মসজিদে কোন কোন বর্ণনায় আসছে রূহের জগতে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম রিজিগা আমনের কারণ মৃত্যু আদম আলাইহিস সালামকে আমার কারণে মানে আমনের কারণে তো দুনিয়া যাওন লাগছে যদি গন্ধমটা না খাইতেন যদি গন্ধমটা না খাইতেন তেতো জান্নাত তো থাকলাম হইলে আমনের কারণে দুনিয়াত যাওন লাগছে আমনের কারণে যে বেশেবাদ গিয়ে দুনিয়াত ফরছিলাম ই ফেরাউন না আমারে রাখছে কথা কয় না উমা বেড়া ফেরাউন বেড়ি ফেরাউন বেড়া ফেরাউন বেড়ি ফেরাউন দুনিয়ার মধ্যে অনেক শয়তানি করতাছে কথা কোন ঠিক না কিছু আছে পুরুষ কিছু আছে মহিলা ফেরাউনও আছে আছে কিনা নাই ও মুসলমান তো যেই কথাটা বলতেছিলাম
আদম আলাইহিস সালাম কো মুসা আলাইহিস সালাম কো আমনের কারণে আনাইলে জান্নাতের ভিতরে থাকলে বলে ফুলের বিছানা গেছি নীল নদ কতটা ফাড়ি ফুড়ি দিয়া কত কিছু হইছে আদম আলাইহিস সালাম কেমন বুদ্ধি দেখেন বাপ তো বাপ হই কথা কোন ঠিক না আমরা সমাজের অনেক ফুলামান আছে কো আমরা আব্বা কিছু বুঝে না তোমার আব্বা কিছু বুঝে না তোমার আব্বা বুঝে দি কই আব্বা আর তুমি ফুল কথা কোন ঠিক না ও মুসলমান ভাইয়ানো কে ফাড়ি দিকেন না এনো কে ফাড়ি দিকেন না পিছেন পিছে পিছে এই গেটটাকে ফাড়ি দিকেন না আদম আলাইহিস সালাম কি কয় ক আমি যে গন্ধম ফল খাইছি তুমি শুনছো কইতে তুমি তো আমার অনেক পড়ে আইছো দিন নেই মুসা আলাইহিস সালাম কো শুনছি না কিতাবও পড়ছি কোন কিতাবও পড়ছো আমি যে গন্ধম ফল খাইছি আদম নবী বাপ তো বাপ হই দেখেন ও আমি তাওরাত কিতাবও পড়ছি আপনি যে গন্ধম ফল খাইয়া দিন নেই দাইছো ও তাওরাত কিতাব পড়ছো আমি যে গন্ধম খেয়ে দুনিয়া দাইছি আচ্ছা তাওরাত কিতাব আল্লাহ কোন সময় লেখছে এটা জানো নি মুসা আলাইহিস সালাম কয় জি এটাও লেখা আছে এটাও জানি তো তাওরাত কিতাব আল্লাহ কোন সময় লেখছে আদম আলাইহিস সালাম যখন প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম কয় যে তাওরাত কিতাব আল্লাহ লেখছে আমনে আদম নবীরে বানাইবার 50,000 বছর আগে সুবহানাল্লাহ রাস্তে কইল সুবহানাল্লাহ আনালে আমার পরের বক্তা এলে সুবহানাল্লাহ কইবা গলা কাশি দেন জুরে কোন সুবহানাল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম আদম আলাইহিস সালাম কইতাছে তুমি যে আমি যে গন্ধম খাইছি পাইছো কই তাওরাত কিতাব তাওরাত কিতাব যে তুমি পড়ছো তাওরাত কিতাব আল্লাহ কোন সময় লেখছে এটা জানো নি ও জি হুজুর জানি কোন সময় লেখছে ক তাওরাত কিতাব আল্লাহ লেখছে আপনি আদম নবীরে বানাইবার 50,000 বছর আগে আদম আলাইহিস সালাম ক আমারে বানাইবার 50,000 বছর আগে তাওরাত কিতাব লেখছে এই কিতাবও লিখকা লাগছে আমি গন্ধম খামু আমার কি দোষ কথা তো বুঝাইতাম পারছি না কথা কি বুঝাইতাম পারছি আদম আলাইহিস সালাম কি ক 50,000 বছর আগে তাওরাত কিতাব লেখছে এই কিতাব আল্লাহ লিখকা লাগছে আমি গন্ধম খাই দুনিয়াতামু আমার কি দোষ কথা কোন মুসা আলাইহিস সালাম একবার হাক্কা বাক্কা লেগে গেছে আর আওয়াজ নাই ও মুসলমান আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাই রইছে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা যাও আমার আদমের বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি নিয়ে আসো জোরে কোন সুবহানাল্লাহ এখন প্রশ্ন আছে এখন প্রশ্ন হইল আদম নবীরে যেইভাবে মাটি দিয়া বানাইছিল কি দিয়া সারা পৃথিবী থেকে মাড়ি নিছে আদম নবীরে বানাইতে ও মুসলমান একটা বর্ণনায় আছে আদম নবীরে মাটি মাটি দিয়ে বানানোর জন্য প্রথম পাঠাইছে জিব্রাইল আলাইহিসসালাম রে মাটি কান্দে আর ডাক দিয়া কই জিব্রাইল মাটি নিও না কিলিগা নিও না এই মাটি দিয়ে আদম বানাইব আর আদমে গুনাহ কইরা জাহান্নামে যাইব আমি মাটি আগুনে জ্বলতইব ও জিব্রাইল মাটি নিয়ে আদম বানাইও না জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল সাল্লাম গিয়া কো আল্লাহ মাটি দি আবদার করতেছে এই মাটি দিয়ে আদম বানাইবেন আদমে গুনাহ করব কথা কয় না আপনার এলাকাত মনে গুনাহগার নাই কথা কয় আছে কিনা না আরে বাবারি খেতে গেছে দেখবার লাগে গিয়া দেহ উমা পাশের খেয়ে তুলা দিয়ে সার দিয়ে রাখছে গুতাটা সারের মানে সাইডে দিয়ে আই ফুরছে তো কথা কয় না এটা মনে আমার এলাকাত নাই আরে বাবারি সারের পানি সাইডে দিয়ে বাড়িতে আয়া খুশি বুঝি গা ওর দিন তো এমন খুশি দেখছি না আজকে তো খুশি করে কইছ না একটা কাম কইরাইছি আরে কি কাম কইরাইছো কইছ না পাশের খেয়ে তুলা সার দিয়ে রাখছে গুতাটা আমার খেতে সাইডে দিয়ে আই ফুরছে বউ কইতাছে ই কামরা যে করছো কেউ দেখছি নি মানছি দেখলে তো সর কো না দেখতো কেটা আমি ফুরান কামলা না তাইনে ফুরান কামলা কেউ দেখছে না জোরে কোন কে দেখছে আরো জোরে মুসলমান আমরার খাইছো যে খারাপ হইছে আনন্দবাজার থেকে কই মাছটা কিন নাইন না বউরে দিছে বউ কো কই মাছ যে কিন না আনছো দৈন্যবাতার কাঁচা মুছটা তো বেড়া কো আমার মন নাই কো মন নাই অসুবিধা নাই গিয়া দাও ভাইসাবের ক্ষেত্র আছে ফেশনের সুরুত দূরে বইবা বউ এসে খাই দে কথা কন আছে কিনা নাই মুসলমান 500 আর কই মাস্টার মধ্যে আইন না 5 আর দৈন্যমা তার কাঁচা মুচুরি কইরা দিয়া কই মাস্টারে বরবাদ করলা কথা কন ঠিক কিনা
এই জাতীয় লোক আমরা সমাজে আছে কিনা নাই তো বর্ণনায় আছে মাটি কান্দে জিবরাইল এত কি লাগা কান্দস তো আমরা নিয়া যে আদম বানাইবো এটা গুনাহ কইরা জাহান্নামে যাইবো তাহলে আমরার দিয়ে যে বানাইবো আমরা তো জাহান্নামে পড়তে হইবো জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা এর পরে মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে মিকাইল আলাইহিস সালাম যাওয়ার পর ওই কথাই কইছে এত মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জিকিরের আওয়াজ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকাইল আলাইহিস সালাম যাওয়ার পরে মাটি বলছি মিকাইল আমরা রে দিয়া আদম বানাইও না আনিও না মাটি মিকাইল গেছে গা ইসরাফিল আলাইহিস সালাম আসছে মাটি একই কথা কইছে আল্লাহ ডাক দিয়া কো আজরাইল রে তুমি যাও এরপর আইছে কে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসছে মাটি নেওয়ার জন্য মাটি এই আবদারই করছে আজরাইল নিও না নিও না মাটি দিয়ে আদম বানাইবো আর তারা জাহান্নামে জ্বলবো আমি মাটি আগুনে জ্বলতেইব নিও না জাহান্নামের আগুন বড় কঠিন আজরাইলে কই তোমরা কও না নিতাম আর আমার আল্লাহ কই নিত কথা কয় না আর আজরাইল আলাইহিস সালাম মাটিরে ডাক দিয়া কই তোমরা কও মাটি না নিতাম আর আমার আল্লাহ আমারে পাঠাইছে তোমরা বড় না আমার আল্লাহ বড় খাবলা দিয়া মাটি গুলোয়া আজরাইল আলাইহিস সালাম চইলা গেছে ও মুসলমান এই মাটির মাধ্যমে আল্লাহ বানাইছে আজরাইল আলাইহিস আমাদের নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়া বানাইছে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ওনার বাম পাজরের হাড্ডি দিয়া বানাইছে আদম নবীরে যেইভাবে বানাইছে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সেইভাবে বানাইতো পারতুনি কথা কর বানাইছে না কে রে মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনলেন আদম আলাইহিস সালাম রে যেমনে বানাইছেন হাওয়া আলাইহিস সালাম রে তো আল্লাহ এমনি বানাইতে পারত বানাইলো না কে রে আল্লাহ তাআলার বড় হিকমত আছে এক নম্বর প্রশ্ন হইল আদম আলাইহিস সালামের শরীরের হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে কেন দুই নম্বর প্রশ্ন হইল আদম আলাইহিস সালামের শরীরে তো সুজা হাড্ডিও আছেন বাঁকাটা নিল কেন তিন নম্বর প্রশ্ন হইল আদম আলাইহিস সালামের শরীরে হাড্ডি নিছে কে রে চামড়া নিয়ে অত বানাইতে প্রশ্ন বুঝাইতাম পারতেছি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর ওনার কিতাবে লিখেন এক নম্বর প্রশ্ন আদম আলাইহিস সাল্লামের শরীরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সাল্লামের বানাইলেন কেন এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কারাম লিখেন আদম নবীর শরীরের হাড্ডি দিয়া বানাইয়া আল্লাহ ওয়াজ করছে ও দুনিয়ার পুরুষ তোমার বিবি তোমার শরীরের অংশ ও দুনিয়ার মহিলা তোমার স্বামী তুমি তোমার স্বামীর শরীরের অংশ সুবহানাল্লাহ জোরে কর এখন যদি আমরা সমাজে কিছু লোক আছে বউ ফিডা বৌরে ফিডে ইতাই দত্তকলা নাই এ দুনিয়া কোয়ের সাথে পারে না বাদ্য বউ ফিডা কথা কোন আছে কিনা নাই শাস্ত্র লবু এফাই তিরিশটা চা খাইছে তিরিশটা পান খাইছে খাইয়া দুপুরে গিয়ে গড় খাইতে বুঝছে বৌরাইন দা দিছে কি কষ্ট করে মাটির গুবরের গই দিয়ে রানছে কথা কোন বেটি কি কষ্ট দিয়ে গুবরের গই দিয়ে রানছে হে বই আর ক কি তার আনন্দস মজা লাগে না বউ ক মজা লাগতো কেমনে ফাই তিরিশটা চা আর তিরিশটা পান কথা কোন ঠিক না আমরা তো মাশাআল্লাহ যে চা খাওয়াই না হইছি নির্বাচন আইলে গেছে না কয়েকদিন আগে নির্বাচন একবার আমার কো হুজুর সারা দিনে 200 কাপ খাইলিছি আছে কিনা নাই বুট বেছে বুট বেছে আই রে বুট বেছুন না ইতা মনে আমার এলাকাত আইছে নাই বা এবার কিছু টের পাইছে নির্বাচন কত প্রকার ও কি কি কথা কোন ঠিক না ও মুসলমান আমরা সমাজের কিছু লোক আছে নির্বাচনের রাত ঘুমানা রাত দুইটার সময় গিয়ে ডাক দিছে বেটা দিয়ে এক দাহে উঠে গেছে তো ফুলা মানে জিগা চাচা রাত দিবাজে দুইটা আমি দিয়ে একটাই উঠে গেছে না কো বাবা রে নির্বাচন হইলে সাফায়া ঘুমাই না সাফায়া আমি কইছি যে নির্বাচন হইলে সাফায়া ঘুমাই না তো আমাদের কোনো বুটার কয়জন কো তিনজন কো নেন দেরা যান বুটার কয়জন দিছে কত দেরা যাবকে এক বুট কত পড়ছে এই বেড়া আছেন চালাক চালাক মানুষ আছে না
ইবনে জিগাইতেছে বাবা নির্বাচনের আর কই দিন বাকি কোসাসা এক সপ্তাহ কো এক সপ্তাহ আগে যদি এক বুট ফাঁস হইয়া তাহে আগের রাত বাড়তে পারে হেই রাতটা নাদিকা টেহাড়া নিতাম আসিনি কথা কোন আসি কিনা নাই মুসলমান বুট দেন আসরের ময়দানে গেলে বুঝতে পারবেন আর বুট কারে দেন এটারও হিসাব আছে কথা বলেন ঠিক কিনা আর আমনের বুট পায়া বন বেরে বেড়ি না চাইবো আমনের বুট পায়া গান গাইবো এই গুনাহও আমনের কপালে আসবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান তো যেই কথাটা বলতেছিলাম এবার তোমার শুনলাম সুন্দর নির্বাচন গেছে কিছুদিন আগে এক মাহফিলে গেছি পরে আমারে কইতাছে হুজুর নির্বাচন সম্পর্কে কিছু কইন না আমি কাও আমরা মোল্লা মুন্সি আমরা দিয়ে অত কথা কয় না ও হুজুর কিছু কইন না আমি তোইলে শুনেন এই বছর নির্বাচনটা হইলো এমন সুন্দর নির্বাচন হইছে জামাই বউ ঝগড়া লাগছে লাগিয়া বউ গেছে গা বাপের ভাই বউ গেছে গা বাপের ভাই বেটা সারাদিন ঘুরে কইরাতে বউ বাড়িত না বেটা গেছে গা হুর ভাই কথা কয় না ফুলাফানে ঘুরে কইরাতে আব্বাও নাই আম্মাও নাই এরা গেছে গা নানি ভাই বেড়ি কই গেছে জামাই কই গেছে ফুলাফানে কই গেছে ও মুসলমান এটা হইছে এই বছরের নির্বাচন কথা কোন ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম ওই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমরা চাই শান্তি আমরা চাই কি শান্তি আমরা চাই রাস্তাঘাট আমরা চাই উন্নয়ন আমরা চাই আলুর দাম কমতো আমরা চাই পেঁয়াজের দাম কমতো কথা বলেন ঠিক কিনা গত দুই বছর আগে কোন সময় জানে পেঁয়াজ 300 টাকা হয়ে গেছিল বুঝছেন না আমারে আমার গৌরব হইতাছে পেঁয়াজ তো 300 আমি পেঁয়াজ 300 হলে তোমার কি পেঁয়াজ 300 দাম বাড়লে সমস্যা নাই আমি কোনো সমস্যা নাই সারা বছর মানুষের ঘরে খাই পেঁয়াজ কোটে এই টেনশন আমরা করুন লাগবো কথা কোন ঠিক না ও মুসলমান আমরা চাই কি আমরা শান্তি চাই আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী কি চাই শান্তি চাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রাস্তাঘাট হইতেছে এইগুলা মনে করেন কাহারো বাপের কাহারো টাকা দিয়া না এইগুলা সরকারি সম্পত্তি দিয়া হইতেছে কথা বলেন ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম ও মুসলমান আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে ওনার শরীরের হাড্ডি দিয়া দুনিয়ার পুরুষগুলোর আল্লাহ বুঝাইতেছে ও দুনিয়ার পুরুষ তোমার বউ কইলাম তোমার শরীরের অংশ বউরে মাইরো না দত্তখলা কোনো জায়গা কোনো বাজারে আনন্দবাজার কোনো জায়গা দাঁড়ায় যদি কোনো মানুষ নিজের শরীর নিজে বাইরা এই বেটার আপনারা কিতা কইবেন কথা কন এই বেটার আপনি কইবেন পাগল নিজের শরীর নিজে বাইরা তারা যারা বউ মারে এরাও পাগল কথা কন ঠিক কিনা আজকা জামালপুরের মহিলারা কইব এই হুজুরটা ওদিন আসিন কই ভাইও ও মুসলমান বিবিদেরকে মারামারি না বুঝাইয়া যা হয় মাইরা তা হয় না কথা কোন ঠিক না তো যেই কথাটা বলতেছিলাম এই কারণে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সাথে একটা মধুর সম্পর্ক ফিটিং করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ জোরে দুই নম্বর প্রশ্ন বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে কেন এই প্রশ্নের জবাব যে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে কথা কইব বাঁকা আমরার ঘরের মাছ আছিরা কেমনে কথা কইব কথা কন বাঁকা কথা কেমনে জানেন নি আপনি বাজার থেকে আইছেন একটু দেরি হয়ে গেছে গা আইলে জিগাইবো বাজারত কেন কিতা করো বাজারটা কান্দু করে লইছো ফইল্লা কথাটা ওই এবালা রাগুন দিত না এবালা সেতুন দিত না আপনি পুরুষ আপনি ধৈর্য ধরবেন কথা কোন ঠিক কিনা